जरा देखते आजके ताला बजानोर की আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর সবার সঙ্গে ফিক্স সেন্টার নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের আমি কিছু মাছের কালেকশন দেখাবো। প্রথমে শুরু করতেছি, কী মাছ দিয়ে শুরু করতেছেন নাজন ভাই, আপনি কেমন আছেন সেই বিষয়ে আজকে শুরু করব। আমরা যেটা দিয়ে সেটা হচ্ছে খুবই সুইটেবল মাছ, এটা হচ্ছে আপনার ভিয়েতনামি শৈল, ভিয়েতনামি শৈল, হ্যাঁ, যেটা আর কি ফিট খায়, টকটক ফিট খায় যেটা, সেটা আর কি আপনাকে দেখাবো আজকে। মাছের বৈশিষ্ট্য দেখেন, মাছের বডি দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কি মাছ আমরা দিয়ে থাকি কাস্টমারদের। এই যে মাছটা ডেলিভারি আছে আজকে পুকুর থেকে কালকে ধরা, মাছটার কন্ডিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মাছটা এখন কি সাইজে আছে এবং কি অবস্থায় আছে। মাছের বডি গ্রোথ দুই সাইজ হবে বা একটু 19-20 হতে পারে, দুই সাইজ হবে, দুইয়ের থেকে ছোট হতে পারে একটু 19-20। এখানে আরো মাছ আছে, অল্প কিছু আছে, যেমন দেখা আছে সেইগুলো হবে আপনার 2.5-3 হবে, ডাঙ্গা দেখাবো আপনাকে। মোটামুটি মাছটা ভাঙবে কেজিতে আপনার রকম 2500-3000, 2500-3000 লাইনের এই মাছটা আমি আপনাকে দেখাবো। আজকে ধরা মাছ, কিছুক্ষণ আগে মাছটা রেস্ট আছে বর্তমানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রাজন ভাই, আপনি একটা হাউজে আবার চারটা হাবা করছেন, যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা আপনার কেজিতে কত হাজার হবে? এইটা মোটামুটি এই মাছটার মাথার মাছ আর কি। জি জি, এই মাছটার মাথার মাছ আছে বড়টা। মাছটা যখন সকালে ধরা হয়েছে, ধরে মাছটা চেকিং করে বড় মাছটা গ্রেডিং করে সাইডে রাখা হয়েছে, ছোটো মাছটাও গ্রেডিং করে সাইডে রাখা আছে, একই জারে। আবার ছোটো মাছের অর্ডার আছে, বড় মাছের অর্ডার আছে, এই কারণে মাছটা মোটামুটি চেকিং করা হয়েছে। দক্ষিণা নোনা ট্যাংরা মাছ, যেটা অল্প দিনে বাজারজাত করা যায় এবং বাজারজাত করানোর পরবর্তীতে মার্কেট দামও ভালো পাওয়া যায়। জি জি, মার্কেট দামও ভালো মাছটার। মোটামুটি যদি আপনার মাছটা কেজিতে 15-20টাও থাকে, তাও আপনি দেখাতে বাজার মূল্য 18,000 টাকা 19,000 টাকা মন পাবেন সর্বনিম্ন। তাই একটা কথা বলবো যে নতুন নতুন চাষি যারা আছেন বা মৎস্য চাষি ভাইরা আছেন, তারা আপনারা আমাদের কাছে মাছের এরম পোনার অর্ডার করতে পারেন। এই জন্য একটু কষ্ট করে ডিসপ্লের করে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয়। এটা দেখাবো আপনাকে, G3 রুই, হ্যাঁ, এটা উঠাইতে গেলে আমার নাক খাড়া গেল ভাই, আপনার নাক খাড়া, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন মোটামুটি। যাক মাশাআল্লাহ, এখান থেকে দেখতে অরিজিনাল G3 মাছ, অরিজিনাল G3 রুই। মাছের বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন, দেশি মাছের পাকনা করলে এমন লাল হয় না। জি, হ্যাঁ, তো মোটামুটি যেটা আমাদের G3 রুইয়ের হয়। একটু আপনি ডিম লোড আছে এমন মাছ যদি আমাদের একটু দেখান। এই মাছের ভিতরে ডিম আছে কিন্তু অল্প কিছু আছে, হ্যাঁ। জি জি জি, অল্প কিছু আছে, এই দেখেন। দক্ষিণা নোনা ট্যাংরার আজকে বুরুট মাছ দেখালাম, এখানে অল্প কিছু বুরুট আছে। এই যে মাছ মারা গেছে দেখেন, বুরুট মাছ, এত সুন্দর মাছ যদি ভাই মারা যায় তাহলে কতটা কষ্ট লাগে আপনারা দেখুন। কারণ একটা মাছের পেটে বহু ডিম থাকে, এই ডিম থেকে রেণু, রেণু থেকেই ধানি, ধানের থেকে পোনা তৈরি হবে। যদি সে প্রথম পর্যায়ে মারা যায় তাহলে কষ্টটা লাগা স্বাভাবিক ভাই। যাই হোক, আল্লাহ তাআলা যা দিয়েছে আমাদেরকে এতে আলহামদুলিল্লাহ। ভিয়েতনামি শৈল মাছ, মাছের বৈশিষ্ট্য কী, খুবই সুন্দর মাছ, একই সাইজের মাছ। আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল দেশি সরপুটি ভাই। হ্যাঁ, এই যে ভাই আজকে মাছ কিনতে আসছে, হ্যাঁ, ভাইয়ের মুখে হাসি দেখে বুঝতে পারছেন যে অরিজিনাল মাছ দিচ্ছে কিনা। এটা আপনিও বুঝলেন কিভাবে যে অরিজিনাল মাছ ভাই? আমরা যদি এটা আমি চাষ করি, এটার গায়ে একটা কালো ফোঁটা আছে আর এটার দুটো গোব আছে। জি জি, এটা দেখে বোঝা যায় এটা দেশি সরপুটি। আবার লেজে একটা ফোঁটা থাকবে কিন্তু, কিন্তু চায়না সরপুটিতে এটা থাকবে এবং সাইজটা হবে একটু মোটা, মাংসটা একটু বেশি আছে, মানে দেখে বোঝা যাবে যেটা হাইব্রিড মাছ। ভাই আজকে মাছ নিচ্ছেন, আমাদের বাড়ির পাশে জিগরগাছাতে।
অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া যেটা 24 দিন এবং 28 দিনে হরমোন খানো যে মাছটা আমরা দিয়ে থাকি জি মাছের বৈশিষ্ট্য যারা মাছ চেনেন এবং জানেন যারা মৎস্য চাষ করেন জি তারা মাছ দেখলে বুঝতে পারবে এইটাই যে এটা কোন কোয়ালিটির মাছ মাছের সাইজটা দেখেন মাছটাকে সাইজটা দেখেন একই লাইন একই সাইজের মাছ তেলাপিয়া মনোসেক্স এগুলো কেজিতে আপনার ওই 14-15 হাজার মা চারিদিকে শুধু মাছ আর মাছ অন্য কোনো মাছ ভেবেন না এটা হলো ভিয়েতনামি কই মাছের পোনা বিভিন্ন সাইজের আছে গ্রেডিং করতে হবে সেকনিক করলে একই লাইনে মাছ